কড়া পুলিশ বেষ্টনীর মধ্যে আতিক আহমেদ খুনের কড়া নিন্দা জানালো সিপিআইএম রবিবার পলিট ব্যুরো বলেছে উত্তরপ্রদেশে আইনের শাসন বলে আর কিছু নেই হাইকোর্টে কর্মরত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ে তদন্তেরও দাবি জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো এক বিবৃতিতে বলেছে শনিবার রাতে এলাহাবাদ অধুনা প্রয়াগরাজে চমকে দেবার মতো হত্যাকাণ্ড ঘটেছে তার ফুটেজ ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে পুলিশের ঘেরাটোপের মধ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কথা বলছিলেন বহু মামলায় অভিযুক্ত আতিক আহমেদ তার মধ্যেই তিন আততাই পরপর চালায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রাতিক আহমেদ এবং তার ভাই বালেট বেরো বলেছে পুলিশের হেফাজতে সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনা দেখাচ্ছে যে উত্তরপ্রদেশে আইনের শাসন বলে আর কিছু নেই পুলিশের বিরাট বাহিনী ঘেরাটোপের মধ্যে যেভাবে খুন হয়েছে করেছে আততায়ীরা তাতে প্রশাসনিক যোগ সাজসের দিকে আঙুল উঠছে কারণ এই ঘটনার প্রেক্ষাপট রয়েছে উত্তরপ্রদেশে একের পর এক এনকাউন্টারে হত্যা হয়েছে এমন গুলি বিনিময়ে অভিযুক্তের মৃত্যু বিচার বহির্ভূত হত্যা পলিশ আরও বলেছে যোগী আদিত্যনাথ সরকার পরিস্থিতির জন্য সরাসরি দায়ী হাইকোর্টে কর্মরত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের গাফিলতি স্পষ্ট হলেও রবিবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দায়িত্বে নিযুক্তদের বিরুদ্ধে আতিক আহমেদ এবং তার ভাই বিচারাধীন বন্দী ছিলেন দাবাদের জেলে তাদের এলাহাবাদে আনা হয় পুলিশ জানায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দুই অভিযুক্তই পুলিশ হেফাজতে মৃত্যুর আশঙ্কা জানিয়েছিলেন রিপোর্ট চ্যানেল